ক্লাস টেন অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি কোয়েশন নাম্বার থ্রি রোমান সিক্স তো আমরা প্রথমে কোয়েশনটা দেখে নি কি আছে তো এটা হচ্ছে কোয়েশ্চেন পাঁচ বছর পর জেকবের বয়স তার পুত্রের বয়সের তিন গুণ হবে আর পাঁচ বছর পূর্বে জেকবের বয়স তার পুত্রের বয়সের সাত গুণ ছিল তো তাদের বর্তমান বয়স নির্ণয় করো তো প্রথমে আমরা দেখবো যে আমাদের মেন কোয়েশ্চেন কি তাদের বর্তমান বয়স নির্ণয় করতে হবে আমাদেরকে তো আমরা কিন্তু বর্তমান বয়সটা জানি না তো তার জন্য আমরা ধরে নিব যে দড়ি তাদের বর্তমান বয়স হচ্ছে এক্স এবং ওয়াই বছর তো এখানে আমরা ধরে নিতে পারি যে দড়ি জেকবর বয়স হচ্ছে এক্স বছর এবং জেকবের পুত্রের বয়স হচ্ছে ওয়াই বছর এটাও ধরে নিতে পারি আমরা এখানে তো এখানে আমরা ধরে নিলাম যে জেকবের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর আর জেকবের পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তো এখানে আমাদেরকে কোয়েশানে যেটা বলা হয়েছে তো প্রথমে আমরা এখানে লিখে নেব যে প্রশ্ন অনুসারে তো প্রশ্নতে বলা হয়েছে যে পাঁচ বছর পর যেকবের বয়স তার পুত্রের বয়সের তিন গুণ হবে পাঁচ বছর পরে জেকবের বয়স তার পুত্রের বয়সের তিন গুণ হবে তো আমরা লিখে নেব যে এখানে যদি যেকবের বর্তমান বয়স একশ বছর হয় তাহলে পাঁচ বছর পরে কত বছর হবে বর্তমানে যদি জেকবের বয়স থাকে থার্টি ইয়ার্স মানে তিরিশ বছর তাহলে পাঁচ বছর পরে কি হবে পঁয়ত্রিশ বছর হয়ে যাবে ত্রিশের সঙ্গে আরও পাঁচ যোগ করতে হবে মানে থার্টি প্লাস ফাইভ তো কিন্তু আমরা কিন্তু এখানে ধরেছি যে জেকবের বর্তমান বয়স এক বছর তাহলে এক্সের সঙ্গে কী করতে হবে পাঁচ বছর আরও প্লাস করতে হবে তো এখানে আমরা লিখিনি বুঝি এটা হচ্ছে জেকবের বর্তমান বয়স আমরা প্লাস করে দিলাম আরও পাঁচ বছর তো তো জেকবের বর্তমান বয়স হচ্ছে এখানে এক বছর আর পাঁচ বছর আমরা প্লাস করে দিলাম তারপরে ইকুয়াল টু দিয়ে হচ্ছে কি হবে যে জেকবের পুত্রের বয়সের তিনগুণ হবে তো পাঁচ বছর পরে জেকবের পুত্রের বয়সটা কী হবে তো যদি জেকবের পুত্রের বয়স বর্তমানে বয় বছর হয় তাহলে পাঁচ বছর পরে তার কী হবে ওয়ের সঙ্গে প্লাস করতে হবে আমাদেরকে ফাইভ মানে এটা হচ্ছে যেকবের পুত্রের বর্তমান বয়স আর পাঁচ বছর পরে যেটা প্লাস হবে এটাই তো এখানে পাঁচ বছর দিলাম আরও প্লাস করে তারপরে এখানে কোয়েশন বলা হয়েছে যে তার পুত্রের বয়সের তিন গুণ হবে এটা যদি তার পুত্রের বয়স তার থেকে তিন গুণ হবে তার পিতার বয়স মানে জেকবের বয়স তো এখানে আমরা পুত্রের বয়সের সঙ্গে তিন গুণ দিয়ে দিলাম যদি পুত্রের বৈশ্বের সঙ্গে তিন গুণ করা হয় তখন পিত পিতার বৈশ্ব সমান হয় এক্স প্লাস ফাইভ দিয়ে তো থ্রি এর সঙ্গে আমরা দুইটা গুণ করে দেবো থ্রি ওয়াই হয়ে যাবে থ্রি ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো গুণ করছি আমরা এখানে তো এখানে আমরা এক্স লিখবো তারপরে থ্রি ওয়াইকে বাম দিকে আনবো হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই কারণ এখানে প্লাস আছে একটা হচ্ছে ফিফটিন লিখে নিব তারপরে প্লাস ফাইভ ডান দিকে হয় গিয়ে হয়ে যাবে মাইনাস ফাইভ তো এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই টু থাকছে কি ফিফটিন থেকে যদি আমরা মাইনাস ফাইভ করি তো কী থাকছে এখানে টেন থাকছে তো এটাকে দিয়ে দিতে পারি কিন্তু আমরা এক নম্বর একটা সমীকরণ দিয়ে দিলাম তারপরে কিন্তু আর একটা বানাতে হবে আমাদেরকে সমীকরণ এখানে প্রশ্নানুসারে তো না দেওয়া হয়েছে যে পাঁচ বছর পূর্বে যে বয়স তার পুত্রের বয়সের সাতগুণ গুণ ছিল এটা হচ্ছে পাঁচ বছর আগের কথা তো যদি জেকবের বর্তমান বয়স থাকে তিরিশ বছর তাহলে পাঁচ বছর আগে কি ছিল পঁচিশ বছর কারণ আমরা যদি তিরিশ থেকে পঁচিশ মাইনাস করি তাহলে আমরা কি পাব ফাইভ পাবো তো এটা হচ্ছে পাঁচ বছর আগের কথা তো জেকবের বর্তমান বয়স হচ্ছে এক বছর তো পাঁচ বছর আগে কী হবে মাইনাস ফাইভ মানে এটা হচ্ছে পাঁচ বছর আগের কথা তো ইকুয়াল টু দিয়ে জেকবের পুত্রের বয়সের গুণ ছিল তো জেকবের পুত্রের বয়স কী ছিল পাঁচ বছর আগে এটা হচ্ছে জেকবের পুত্রের বর্তমান বয়স আমরা কিন্তু অলরেডি এখানে ধরে নিয়েছি ওয়াই বছর তো ওয়াই হচ্ছে জেকবের পুত্রের বর্তমান বয়স তো এই বয়সটা কী হচ্ছে পাঁচ বছর আগে গেলে হয়ে যাবে মাইনাস ফাইভ আর যদি পাঁচ বছর পরে হয় তাহলে কিন্তু প্লাস ফাইভ হবে আর যদি আগে হয় তাহলে মাইনাস ফাইভ হবে তো এটা হচ্ছে জেকবের পুত্রের পাঁচ বছর আগের বয়স তো তার সঙ্গে কী ছিল তো পাঁচ বছর পূর্বে জেকবয়ের বয়স ছিল তার পুত্রের বয়সের সাত গুণ তো এটা হচ্ছে পুত্রের বয়স তার সঙ্গে আমরা সাত গুণ দিয়ে দিলাম তারপরে এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু আমরা এটার সঙ্গে এটা গুণ করে দিব সেভেন ওয়াই হয়ে যাবে আমাদের সেভেন ওয়াই মাইনাস পাঁচশতে পঁয়ত্রিশ এক্স মাইনাস সেভেন আমরা ডান দিকে আনব হয়ে যাবে মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন তারপরে এদিকে থাকছে মাইনাস থার্টি ফাইভ এটা এখানে আর মাইনাস ফাইভ ডান দিকে গিয়ে হয়ে যাবে প্লাস ফাইভ তো এক্স মাইনাস থার্টি ফাইভ আর ফাইভ মানে প্লাসের একটা মাইনাস তো প্লাসের মাইনাসে আমরা মাইনাস করে নেব থার্টি ফাইভ থেকে যদি আমরা ফাইভ মাইনাস করি আমরা পাবো এখানে থার্টি তো বড়ো নাম্বার হচ্ছে থার্টি ফাইভ তার সঙ্গে মাইনাস এখানে মাইনাস হবে তো এটাকে দিয়ে দিতে পারি আমরা দুই নম্বরের একটা সমীকরণ তো এখন কী করব আমরা যে এক্সের মান নির্ণয় করবো এক নং সমীকরণ থেকে শুধু এক্সের মান তো এখানে লিখে নেব যে আমরা এক নং হইতে পাই তো এক নং সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু টেন তো এটা হচ্ছে এক নং সমীকরণ তো এখান থেকে কী করবো আমরা এক্সের মান নির্ণয় করবো তো এক্স রেখে দেবো আমরা বাম দিকে এদিকে থাকছে আমাদের টেন তো মাইনাস থ্রি ওয়াইকে কী করবো আমরা ডান দিকে নিয়ে যাবো হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই তো এখানে আমরা এক্স ইকুইল টু পেয়ে গেলাম টেন প্লাস থ্রি ওয়াই এটাকে দিয়ে দেবো আমরা তিন নম্বরের একটা সমীকরণ তো এখানে আমরা এক্সের মান নির্ণকরণ নিলাম তো এক্সের মানটাকে আমরা দুই নং দুই নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তো এখানে লিখে নেব যে আমরা দুই নং সমীকরণে এক্সের মান বসাই পাই তো এখানে আমরা লিখে নিলাম যে দুই নং সমীকরণ এক্সের মান বসাতে পাই তো এখানে দুই নং সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টি ইকুয়েল টু মাইনাস থার্টি তো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো দুই নং সমীকরণ আমরা কী করবো করব এক্সের মানটা বসিয়ে দিব তো এখানে এক্স তো এক্সের জায়গায় আমরা এক্সের মান বসিয়ে দেবো এক্সের মান হচ্ছে টেন প্লাস থ্রি ওয়াই তো এখানে এক্সের জায়গায় আমরা লিখে নিব টেন প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই ইকুয়েল টু মাইনাস থার্টি টেন তো এখানে থ্রি ওয়াই আর এখানে থাকছে সেভেন ওয়াই এ মাইনাসে মাইনাস তো আমরা সেভেন ওয়াই থেকে থ্রি ওয়াই ক্যান্সেল করে দিব মানে মাইনাস করে দিব তাহলে এখানে থাকি শুধু ফোর ওয়াই তো এখানে বড় নাম্বার হচ্ছে সেভেন তার সঙ্গে মাইনাস এখানে মাইনাসে হবে আর এদিকে থাকছে মাইনাস থার্টি তো আমরা মাইনাস ফোর ওয়াইকে রেখে দিব পাম দিকে আর টেনকে নিয়ে যাবো ডান দিকে তো এখানে প্রথমে মাইনাস থার্টিটা লিখে নিব তারপরে মাইন প্লাস টেন হয়ে যাবে গিয়ে মাইনাস টেন মাইনাস ফোর ওয়াই তো এখানে দুটোই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তো থার্টি প্লাস টেন কী হবে ফোরটি দুটিতেই মাইনাস তাই মাইনাস হবে এখানেও তো মাইনাস ক্যান্সেল করে দিব আমরা থাকছে এখানে শুধু ওয়াই ইকুয়াল টু ফোরটি আর সঙ্গে ফোর একটা থাকবে নিচে চার দশ হয়ে যাবে চল্লিশ তো এখানে ওয়াই আমরা কী পেলাম টেন পেলাম তো এখন কিন্তু আমরা ওয়াইয়ের মানটা ব্যার করে নিলাম টেন তো এখন আমরা এটা থেকে এক্সের মানটা নির্ণয় করতে পারবো তো এখানে আমরা লিখিনি বুঝিয়ে এখানে আমরা একটা সমীকরণ বের করেছিলাম যে তিন নং সমীকরণ এক্স ইকুয়েল টু টেন প্লাস থ্রি ওয়াই তো এখন লিখে নিব আমরা তিন নং সমীকরণে এর মান বসাই পাই তো এখানে আমরা লিখে নিলাম যে তিন নং সমীকরণে ওয়ার মান বসাই পাই তো এখানে আমাদের তিন নং সমীকরণটা কী ছিল তিন নং সমীকরণটা ছিল এক্স ইকুয়েল টু টেন প্লাস থ্রি ওয়াই এটা ছিল আমাদের তিন নং সমীকরণ তো এই সমীকরণে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিব তো এক্স ইকুয়েল টু থাকছে এখানে টেন প্লাস এর সঙ্গে ওয়াই चलो ওয়াই আছে ইন্টু ইন্টু দিয়ে দিলাম তারপরে এখানে ওয়াই মানে আমরা এখন পেয়েছি টেন এক্স ইকুয়াল টু টেন প্লাস তিন দশ হয়ে গেল তিরিশ এক্স ইকুয়াল টু থার্টি হবে ফোরটি তো এখানে আমরা ফোরটি পেলাম তো এখানে লিখতে পারি আমরা অতএব হচ্ছে ফোরটি আর ওয়াই হচ্ছে টেন আমরা ওয়াই মান টেন পেয়েছি এখানে তো এখানে আমরা প্রথমেই দৌড়েছিলাম যে ধরি জ্যাকবের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর আর জ্যাকবের পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তো এখানে যদি জ্যাকবের বর্তমান বয়স এক্স বছর হয় তাহলে এখানে এক্সের মান হচ্ছে ফোরটি এর মানে জেকবের বর্তমান বয়স হচ্ছে ফোরটি আর জ্যাকবের পুত্রের বর্তমান বয়স যেহেতু আমরা ওয়াই ধরেছিলাম তো ওয়াই মান হচ্ছে টেন তাহলে জ্যাকবের পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর মানে টেন বছর তো এখানে লিখে যে আমরা অতএব জ্যাকবের বর্তমান বয়স আর জেকবের পুত্রের বর্তমান বয়স হচ্ছে দশ বছর তো এখানে আমরা লিখে নিলাম যে জেকবের বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর আর জেকবের পুত্রের বর্তমান বয়স হচ্ছে দশ বছর তো এটাই হচ্ছে আমাদের আনসার